হলো মাম্পির রান্নাঘর উথমের কুকিকে আমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানিয়ে নেবো আমি পেঁয়াজ আলু পোস্ত। এখন 8:30 বাজছে সকালবেলা, বানিয়ে নিচ্ছি কারণ আমার মেয়ে চলে গেছে স্কুল। আজকে 10 তারিখে স্কুল খুললো, তো এসে পরে সকালে কিন্তু ভাতেই খাবে। তো তার জন্য বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আলু পোস্ত। এখানে পেঁয়াজ কুচি, আলু 5 ফোড়ন, লঙ্কার গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, আর এখানে আমি শিল নোড়াতে পোস্তটা বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, যাতে আলুটা দেবার পরে ছিটকে না যায়, তাই নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে হালকা হালকা নাড়িয়ে নেব। পেঁয়াজও কিন্তু জল দিয়ে দিয়ে নিয়েছি, জল দিয়ে না ধুলে কিন্তু পেঁয়াজগুলোটা বাড়িয়ে থাকতে পারে। তো ভালো করে আমি পেঁয়াজটা এখন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমার ভাত প্রায় হব চলে এসছে হয়ে, মানে পেঁয়াজটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে দেখি চলুন আমার ডাল কতদূর কী হলো। ডালটা মনে হচ্ছে হয়েই গেছে। এখানে মা মেয়ের রান্না, তো এখানে মুসুর কলার ডাল। এখানে আমি কালকে ভাতটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে সকালে জল দিলাম। তো এই পান্তা ভাতটা আমি এখন খেয়ে নেবো পোস্ত দিয়ে, ওই যে পোস্ত বেটে রেখেছি। আর এই ডাল কিন্তু আমার সেদ্ধ করা চলে না, মানে সরি ছকা চলে না, গোটা জিরে শুকনো লঙ্কা বা তেল দিয়ে দিলে কিন্তু আমার মেয়ে আর পছন্দ করে না। তো চলুন এখন পোস্তটা বানিয়ে নিই। তো পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশি ভেজে দিলে কিন্তু পোস্ত পেঁয়াজ ভালো লাগবে না। এবার এখানে আমি 1/2 চামচ আলু নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ। এবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেবো। আজকে আর মাছ নিলাম না, কারণ কালকের ওই মাছের ডিম মাছ যে রান্না করেছিলাম সেগুলো সবই রয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেবো নুন দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো, কেমনভাবে পেঁয়াজ আলু পোস্ত বানাতে হয় সেটাই আপনার সঙ্গে আমি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। কথা কিন্তু গরমে কিন্তু আর তরকারি আর মাছ মাংস ডিম ভালো লাগছে না, তবুও আমি ডিম ভেজে নেবো, মেয়ে ডিম ছাড়া একদমই খাবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ দিলাম, বেশি দিলাম না, কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, কারণ কাঁচা লঙ্কা হলে এখনকার ঝাল নিয়ে বেশি মিষ্টি লাগছে আলুর সঙ্গে, সেটা কিন্তু জিনিসটা খারাপ লাগছে। তার জন্য এখানে আমি লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম। তো এটাতে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেবো, তলে যাতে না লেগে যায়। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও কিন্তু আমি নাড়িয়ে নেবো। কড়াইটা হেলে গেছে, এখন 1/2 চামচ দিয়ে আমি কড়াইটা চলুন সোজা করে নিই, যেহেতু একটা হাতে ফোন থাকে একটা হাতে কাজ করে তার জন্যই হেলে গেছে। তো এখন আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিই যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তো চলুন ভাতটা দেখি, ভাতটা প্রায় হয়ে এসছে। এবার ভাতটা আমি নামিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, এবার বেশিক্ষণ কিন্তু ভাতটা রাখলে পরে ভালো থাকবে না। এবার চলুন ফ্যানটা ঝরিয়ে হাঁড়ির এগুলো পরিষ্কার করে নিই। তো চলুন এদিকে পোস্তটা কতটা হলো দেখি, তারপর ভাজাভুজিগুলো করে নেবো। পোস্তুর জল প্রায় মরেই এসছে, পোস্ত আর একটু জল দিতে হবে, আর একটু জল দিয়ে আর একটুক্ষণ ঢেকে দেবো, তাহলে পোস্তুর আলুটা কিন্তু গলে যাবে। এইদিকে আমি ভাজাভুজি বানিয়ে নিয়েছি, কুঁদরি ভাজা, ভেন্ডি ভাজা। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলে আবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, কারণ ওই যে একটা তেল ফুটতে যাবে, তখন আমি কুঁদরিগুলো ভেজে নেবো। দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো,
এবার এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে পরে এদিকে আমি পোস্তটা অল্প দেখি নাড়িয়ে, পোস্তটা একটু সেদ্ধ হলো, তখন তো জল দিয়ে দিলাম, দেখাই হলো না সেদ্ধ হয়েছে কি হয়নি, না এটা আরও কিছুটা হবে। তো চলুন অন্য রেখা দিয়ে সেদ্ধ দিয়ে করতে দিয়ে দিই। তো কুন্দ্রি ভাজা হয়ে গেছে, এবার কুন্দ্রি ভাজাগুলো নামিয়ে নেবো, তারপর আমি ভেন্ডি ভাজাগুলো আবার বস করে দেবো। ভেন্ডি ভাজাগুলো প্রথমে তেল দেবো না, কারণ চটচট করে নিয়ে নেবে। এই যে এটা জলটা মরে যাক, তারপরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাক, এটাকে ঢাকা দেবো না, ঢাকা দিয়ে দিলেই কিন্তু এটা ঘেঁটে ঘন হয়ে যাবে। আস্তে আস্তে এটা নিজের মতো করে ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি এদিকে পেঁয়াজ আলু পোস্তটা একটুকু দেখে নিই কদ্দুকি হলো। ঠিসে দিই না, ঠিসে দিলে কিন্তু এই যে ড্যাবডে দিয়ে খেয়ে থাকবে আলুগুলো, ঠেসে কিন্তু দিতে হয় রান্না করতে করতে। হয়ে গেছে, আর বেশি কিন্তু হাসবো না, কড়াইটা খালি একটা হাতে করে কাজ করছি বলে হেলেই চলেছে। তো কুন্দ্রিটা এদিকে ভাজা হয়েছে, এদিকে ভাতের হাঁড়িটা উপর করা আছে, ভাতের হাঁড়িটাও কিন্তু এবার তুলে নেবো, অনেকক্ষণ হয়ে গেল। চলুন এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আপনারা পেঁয়াজ আলু পোস্ত রেডি করে নেবেন। ভালো লাগলে রেসিপিটি একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাগুলো পছন্দ হয়েছে কিনা, আর দেখার শুরুতেই কিন্তু একটি লাইক দিবেন। তো চলুন ভেন্ডি ভাজাটা কিন্তু আমাকে এবার, এটা কিন্তু জলটা খানিকটা মরতে থাকুক, এতটা জল ভালো লাগবে না, কিছুটা জলটা মরতে থাকুক। এইদিকে ভেন্ডি ভাজাটা দেখি কত দূর কী হলো, ভেন্ডি ভাজাটা কিন্তু মাঝে মধ্যে নাড়াতে হবে, তা না হলে কিন্তু গলে যাবার বা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। তো ভেন্ডির রসটা কিন্তু শুকিয়ে এসেছে দেখুন, এবার আমি তেল দিয়ে দেবো, আর বারেবারে নাড়াতে থাকবো, তা না হলে কিন্তু ভেন্ডিটা ফুটে যাবে রান্নাটা। এইবার আমি তেলটা দিয়ে দিলাম, তখন আমি কিন্তু তেল দিইনি, তেলের কড়াটাতে গোশ করে দিয়েছিলাম। এইবার আমি একদম লাল লাল করে ভেজে নেবো, একটু কড়া কড়া ভাজা কিন্তু আমাদের পরিবারে ভালোবাসি, আমার মেয়ে হাজবেন্ড বা আমি, তার জন্য একটু কড়া কড়া করে ভেজে নেবো। আর এদিকে চলো পোস্তটা দেখি, তলটা এই যে ভরে যাচ্ছে, আবার কড়া এটা ভেঙে গেছে, এবার কিন্তু পোস্তটা হয়ে গেছে। তো এবার কিন্তু পোস্তটা আমি নামিয়ে নেব, এইবার পোস্তটা আমি চলো এই জামবাজাটাতে ঢেলে নিই। একা হাতে কী করে কাজ করতে হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর এটা কেমন লাগছে ওই জন্য একটুকু এটা ধুয়ে নিই। সবার হাজবেন্ড বলে কি স্টিলের বাসন ব্যবহার করো না, দেখতে খারাপ লাগে ভিডিওতে। তো আমি তো দেখি যারা ভিডিও করে তাদের প্রায় লোকে স্টিলের বাসন ব্যবহার করে। তো রেডি আজকের আমার পেঁয়াজ আলু পোস্ত, ডাল, ভাত, কুন্দ্রি ভাজা, আর ভাতের হাঁড়িটা সোজা করে নিই, আর ভেন্ডিটা চলে ভেজে নিই ভালো করে। এই দেখুন কলে কিন্তু রসটা দিয়ে জেল দিয়ে দিলাম, কলে ধরতে থাকলো, কিন্তু ভেন্ডিটা দেখুন এক ফোঁটা ধরে নিই। এইভাবে কিন্তু আমাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে আমি ভাতের হাঁড়িটা সোজা করে নিই আর এটা ভেজে নিই।
তো হয়ে গেছে ভেন্ডি ভাজাটা, একটা আলাদা থালা নামিয়ে নিয়েছি, কুঁচড়ি ভাজাটা তো আগে নামিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে ডিম সিদ্ধ। তো দুটো ডিমকে আমি এখন কড়াইয়ে ধুয়ে পরে বুস করে দিয়েছি, দুটো ডিম সেদ্ধ হয়ে যাক।